আসসালামু আলাইকুম এভ্রিওান আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আজকে আবার চলে আসলাম আপনাদের মাঝে দারুণ মজার একটা রেসিপি শেয়ার করার জন্য আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো বার্গার বানের রেসিপি খুব সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে চলুন দেখে নেওয়া যাক এর জন্য এখানে একটা মিক্সিং বোল নিয়েছি এবার এর মধ্যে দেড় কাপ ময়দা দিয়ে নিচ্ছি এক চামচের মতো ইস্ট দিয়ে নিলাম এক টেবিল চামচ চিনি দিয়ে নিলাম স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে নিলাম গুঁড়া দুধ দিয়ে নিলাম এক টেবিল চামচ এবার এর মতো একটা ডিমের সাদা অংশ দিয়ে নিলাম এবার অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে এই ডোটা তৈরি করে নেব এবার এর মতো দুই টেবিল চামচ তেল দিয়ে নিলাম দিয়ে এটাকে পাঁচ সাত মিনিট ভালো মতো মুথে নেব আমি সাত মিনিটের মতো এটা ভালো মতো মথে নিয়েছি এবার এখান থেকে আমি লেচি কেটে নিচ্ছি আপনাদের পছন্দ মতো ছোট বড় সাইজ করে এই রুটিগুলো বানিয়ে নিতে পারবেন এভাবে একটু গোল করে নিচ্ছি এতে করে দেখতে সুন্দর এ একইভাবে আমি সবগুলো গোল করে নেব এখানে একটা প্লেট নিয়েছি এ প্লেটের উপর একটা লেখালেখির কাগজ মিশিয়ে তার উপরে তেল ব্রাশ করে নিয়েছি এবার এর মধ্যে রুটিগুলো দিয়ে নিলাম দিয়ে এক ঘন্টার জন্য এভাবে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম এক ঘন্টা পরে ঢাকনাটা উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কতটা ফুলে উঠেছে এবার আমি এর উপরে যে ডিমের সাদা অংশটা দিয়েছিলাম তার কুসুমটা রেখে দিয়েছিলাম এবার এর উপরে এই কুসুমটা দিয়ে নিয়েছি আপনারা চাইলে কুসুমের সঙ্গে সামান্য একটু দুধও অ্যাড করতে পারেন আর যদি দুধ অ্যাড না করতে চান তাহলে শুধু কুসুমও এর উপরে এভাবে দিতে পারেন আর কিছুটা সাদা তিল দিয়ে নিলাম এতে করে দেখতে সুন্দর লাগবে এবার চলে আসলাম চুলায় চুলায় একটা হাঁড়ি বসিয়ে তার ভিতরে একটা কাগজ দিয়ে স্ট্যান্ড দিয়ে নিয়েছি এবার এর উপরে প্লেটটা দিয়ে নিলাম এবার এটা ঢাকনা দিয়ে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো রান্না করে নেব আপনাদের কম বেশি সময় লাগতে পারে পঁচিশ মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এবার উপরে কিছুটা বাটার লাগিয়ে নিলাম আর আমি হাঁড়ি থেকে উঠিয়ে নিয়েছি এবার এখানে একটা প্লেট নিয়েছি প্লেটে এক এক করে সবগুলো উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কেমন হয়েছে এবার আমি এখান থেকে একটা বার্গার বান কেটে শেয়ার করছি আপনাদের সাথে যে ভিতরটাও দেখতে কেমন হয়েছে দেখতে পাচ্ছেন ভিতরটা কেমন হয়েছে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ